नमस्कार बंधुरा, आमार चैनल बॉन्ग फिलिंग्से आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करछि आपनारा सबाई भालो आछेन। आमी एर आगे मायापुरेर ब्लगटा छेड़ेछिलाम, तो मायापुर थेके आमरा सोजा जाई नवद्वीप धामे। आजके आमी आमार ब्लगे नवद्वीप धामटाई आपनादेरके देखानोर चेष्टा करब। आमरा मायापुर थेके स्टीमार निये नवद्वीप धामे जाई। আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছে ওখান থেকে একটা টোটো নিয়ে প্রথমে পরমাতলা মন্দিরে গিয়েছিলাম। তো ঘাট থেকে মন্দির যেতে এই মার্কেটটা পড়ে। বেশ কিছু কাঁসা পেতল লোহার জিনিসের দোকান আছে। এটা পরমাতলার মা ভবতারিণী মন্দির এবং দোকানগুলো পরমাতলার ভেতরেই সমস্ত দোকানগুলো রয়েছে। কাঁসা পেতল, শাঁখা বলা, গোপালের মূর্তি, তুলসীর মালা, অনেক কিছু এই দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন। বা গোপালের ড্রেস, বিভিন্ন ধরনের মূর্তিও রয়েছে। অতি অবশ্যই বার্গেনিং করতে হবে। যতটা সম্ভব মার্কেটটা দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা পরমাতলা থেকে বেরিয়ে প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছি, তখন আমরা নরহরি ধামে পৌঁছেছি। দেখুন, এটা নতুন তৈরি করা হয়েছে, 7 ফুট হাইজে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। এই নরহরি ধামকে প্রাচীন মায়াপুর বলেও বলা হয়। সকালে গিয়ে আপনারা লাইটিংগুলো দেখতে পাবেন না, কিন্তু যদি একটু সন্ধ্যের দিকে যান পুরো নরহরি ধামের সুন্দর যে লাইটিংগুলো আছে সেগুলো দেখতে পাবেন। এখানে দেখুন শ্রীকৃষ্ণের গোপীদের সাথে সমস্ত লীলা খেলাগুলোকে মূর্তির দিয়ে দেখানো হয়েছে। খুবই সুন্দর, প্রচুর মূর্তি এখানে করা আছে। বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে এবং তার সঙ্গে খুব সুন্দর লাইটিং করা রয়েছে। হাতের কারুকার্য ভীষণই সুন্দর এখানে আপনি দেখতে পাবেন। শ্রীকৃষ্ণের লীলা খেলা সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে। আমরা যতটা পেরেছি ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এটি ব্রহ্মার মূর্তি। বিভিন্ন ধরনের ঠাকুরের প্রতিমা, মূর্তি অনেক কিছু এইখানে তৈরি করা হয়েছে এবং খুব সুন্দরভাবে জায়গাটিকে সাজানো হয়েছে। এখানে ঢুকতে হলে অতি অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। আমরা সন্ধ্যের সময় যখন এখানে যাই, একটু বৃষ্টি শুরু হয়েছিল তাই রাস্তাগুলো ভেজা ভেজাই দেখতে পাবেন আপনারা।
জায়গাটা বেশ অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে এই নরহরি ধাম তৈরি করা হয়েছে। এগুলো সবই বাইরের দিকে রয়েছে। এখানে একটা হল মতনও রয়েছে, বড় হল, সেখানেও বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। আর এই জায়গাগুলি সব বাইরে। এই মূর্তিগুলো সব হলের ভেতরে রয়েছে। এখানেও শ্রীকৃষ্ণের বিভিন্ন সময় বিভিন্ন লীলা যেগুলো আছে সেগুলো দেখানো হয়েছে মূর্তির দ্বারা। এইখানে রাধা কৃষ্ণ অষ্টসখীর সাথে দাঁড়িয়ে আছে, সেই মূর্তিগুলো এখানে করা হয়েছে। এই ঠিক তার পাশে গৌরনিতায় শ্রী চৈতন্য মহাপ্রভু রয়েছে এবং এখানে দোলনায় একটা বড় গোপালের মূর্তি করে রাখা হয়েছে। শ্রী রাধা কৃষ্ণ অষ্টসখীদের সাথে গৌরনিতাই চৈতন্য মহাপ্রভু। আমরা আরও কয়েকটা মন্দিরে গেছিলাম নবদ্বীপে, কিন্তু যেহেতু ক্যামেরা সব জায়গায় অ্যালাউ নেই তাই সবটা কিন্তু আপনাদের দেখাতে পারবো না। নরহরি ধামে ক্যামেরা বা ফটোগ্রাফি আছে, অ্যালাউ আছে, সেই জন্য খুব ভালো করে আমরা দেখানোর চেষ্টা করেছি। বাইরের বাড়ি নিয়ে দেখুন, এটা একটা পর্বত মতন তৈরি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মূর্তি এবং তাদের গল্প এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে দেখুন শ্রীকৃষ্ণ তার বাল রূপে নাগ দেবতার উপরে নাচ করছে, সেই মূর্তিটি রয়েছে, জগন্নাথ মহাপ্রভুর মূর্তি রয়েছে। এটি হচ্ছে সোনার গৌরাঙ্গ, অনেক রকমের নদীর জন্মে, আর এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না বলে দেখাতে পারলাম না। এবারে আমি কিছু জিনিস কিনেছি নবদ্বীপ থেকে, সেগুলো দেখাবো। গৌরনিতায় 430 টাকা, গৌরনিতায় ড্রেস ছটা একটা সেটে 100 টাকা নিয়েছে। এটা আমার গোপালের উপর একটা চেন নিয়েছে 500 টাকা। তুলসীর মালা 40 টাকা করে দুটো। এটা আমার গোপালের ড্রেস, এটা নিয়েছে 150 টাকা। আর এই একটা জামদানি শাড়ি কিনেছি, এটা নিয়েছে 2000 টাকা। আর এই করতালটা নিয়েছে 210 টাকা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।